সত্যি বলতে কি এই প্রজন্ম ফেসবুক ছাড়া একটি দিন ভাবতেই পারেন না গল্প নয় সত্যি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জীবনেও প্রেম ধরা দিয়েছিল এই ফেসবুকেই বাংলাদেশের ক্রিকেট দলের সবথেকে বড় পোস্টার বয় বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান এই বিশ্বসেরা অলরাউন্ডার যাকে নিয়ে সংসার পেতেছেন এই উম্মে আহমেদ শিশিরের সঙ্গে পরিচয় নেটের জগতে আজ তাহলে চলুন ফেসবুকের দিনগুলোর সেই প্রেমের গল্পটা শুনে আসি পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রের উইসকনসিনে থাকতেন শিশির তখন পড়াশোনা করছিলেন মিনেসোটা বিশ্ববিদ্যালয় যদিও শিশিরের জন্ম ঢাকায় বন্দরনগরী নারায়ণগঞ্জে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর আগে তার বাবা অগ্রণী ব্যাংকের চাকুরিতে ছিলেন দশ বছর বয়সে বাবা মার সঙ্গে চলে যান মার্কিন মুল্লুকে শিশুরের পরিবারে আছেন বাবা মা চার ভাই ও দুই বোন সবাই থাকেন যুক্তরাষ্ট্রে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশটিতে দিন কাটছিল তার কিন্তু হঠাৎ করেই দেখা পেয়ে গেলেন সাকিবেন বদলে গেল জীবন যদিও ক্রিকেট খেলাটা তেমন টানত না থাকে তারপরও নামটা জানতেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পরীক্ষা শেষ করে দু সালে বেড়াতে যান ইংল্যান্ডে তখন সেখানে কাউন্টি ক্রিকেট নিয়ে ব্যস্ত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব কোনো এক অনুষ্ঠানে চোখে চোখ পড়তেই শুরু সিনেমার গল্পের মতো মুগ্ধতা কাউন্টির দল ওয়াস্টারশায়ারে খেলতে থাকা সাকিব ভাবেননি এই মেয়েটি একদিন তার ঘরণী হবেন কিন্তু নিজেদের অজান্তেই একটু একটু করে ভালো লাগা থেকেই জন্ম নিল ভালোবাসা তবে মন বিনিময় আরও পড়ে অন্তর্জাল আর মুঠো ফোনই তখন তাদের সম্পর্কে সেতু তৈরি করে দিয়েছিল ওস্টারশায়ারের হয়ে মিশন শেষে দেশে ফেরেন সাকিব অন্য প্রান্তে শিশির তখন ব্যস্ত পড়াশোনায় চলে যান উইসকনসিনে সাকিব খেলায় মন দেন শিশির ইউনিভার্সিটির ব্যস্ত সৃষ্টিতে তারপরও কোনো ব্যস্ততায় তাদেরকে যোগাযোগ বিচ্ছিন্ন রাখতে পারেনি এভাবে দিন কাটতে থাকলো একসময় গাঢ় হতে থাকে তাদের প্রেম বাংলাদেশের মোস্ট এলিজেবল ব্যাচেলর ভাবতে থাকেন বিয়ের কথা কিন্তু বিয়ে তো শুধুই দুজনের সম্পর্ক নয় বিয়ে দুটোই পরিবারেরও পারিবারিকভাবে এগিয়েছে বাকি আলোচনা ঠিক হয় বিশেষ দিনে বিয়ে হবে তাদের তারিখ ঠিক করা হয় দু হাজার বারো সালের ডিসেম্বরের বারো তারিখ বিশেষ দিনই তো বারো 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 রূপসী বাংলা হোটেলে কুড়ি লাখ টাকা কাবিনে বিয়ে হয় তাদের বিয়েতে সাকিব পড়েন সাদা পাঞ্জাবি আর শিশির লাল টুকটুকে শাড়ি এখন অহর্ণে সুখের ভেলায় ভাসছেন সাকিব শিশির নয়টি বছর সংসারে এসেছে নতুন তিন অতিথি দুই মেয়ে ও ছেলেকে নিয়ে করছেন সুখের সংসার প্রতিনিয়ত স্ত্রী সন্তানকে পাশে রাখছেন সাকিব সাফল্য পাচ্ছেন তিনি ভালোবাসার মানুষ পাশে থাকলে বুঝি সব লড়াই সহজ হয়ে ওঠে সাকিবের এই সাফল্যে শিশিরের অবদানও calm night